বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। সকলের প্রিয় নেতা, যুব নেতা, এখানকার ভূমিপুত্র, যাকে চ্যালেঞ্জ করে রুখে রাখা যায় না, সেই শুভেন্দু অধিকারী এখানে রয়েছেন। তাই তার জন্য একটা জোরে হাততালি, তাকে সম্মান জানিয়ে, সবাইকে সম্মান জানিয়ে দু কথা বলবো, কারণ সিনিয়ররা বলবেন। শুরু করবো দুটো লাইন দিয়ে, ওই নীল সাদার নবান্ন আর পিসি ভাইপো, তোমার বিদায় আসন্ন, তোমার বিদায় আসন্ন, আর তোমার বিদায় আসন্ন। সবাই একবার জোরে বলুন জয় শ্রীরাম। কালীঘাট পর্যন্ত পৌঁছতে হবে। জয় শ্রীরাম, এইরকম বলবেন, আর ওনার টেনশন বাড়বে। কেন? কারণ জয় শ্রীরাম বললেই জেলে পুরবে, পুড়তে 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 জেলে আর জায়গা হবে না। আজকে কেউ কেউ বলছেন কলকাতা দাঁড়িয়ে যে মেদিনীপুরের ছেলেরা বিশ্বাসঘাতক। আজকে আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বলছি যে আপনারা সরাসরি মেদিনীপুরকে আক্রমণ করেছেন। এই মেদিনীপুরের মাটি ছুঁয়ে, কাঁথির মাটি ছুঁয়ে, বীরেন্দ্রনাথ শাসমলের মাটি ছুঁয়ে শপথ করছি, যদি আপনার সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন না দিতে পেরেছি, আমরা মেদিনীপুরের ছেলে নই। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বক্তব্য শেষ করবো এটুকু বলে, আজ থেকে যাত্রা শুরু হলো, আর এই যাত্রা শেষ সেদিনই হবে। এই শপথ কাঁথির মাটি ছুঁয়ে করছি। বীরেন্দ্রনাথ শাসমলের মাটি আমাকে আমার দাদা শুভেন্দু অধিকারী শিখিয়েছিলেন। একদিন বলেছিলেন যে শঙ্কু, আমরা কাঁথির ছেলে, আমরা মাথা কাটাতে পারি, কেটে মাথা আমাদের গড়িয়ে যেতে পারে, কিন্তু মাথা নোয়াতে পারবে না কেউ, মাথা নোয়ানো সম্ভব নয়। তাই আজকে এখান থেকে দাঁড়িয়ে শুধু দুটো লাইন দিয়ে শেষ করব তোমাদের জন্য। কি বলবো? এখানে এসে কালকে বড় বড় কথা বলে গেছো, তোমাদেরকে বলছি তোমাদের সর্বোচ্চ নেত্রী আসবেন, আর আমাদের দাদার ছবি নিয়ে আমরা মাঠে নামবো। লড়াই বুঝে নেব, লড়াই বুঝে নেব, আর লড়াই বুঝে নেব। শেষ করবো এটুকু বলে, দিকে দিকে পদ্ম আর কে জব্দ, জোরে বলতে হবে। দিকে দিকে পদ্ম, দিকে দিকে পদ্ম। আরো দুটো লাইন, দুয়ারে দুয়ারে উঠেছে সোর, বাড়িতে আসছে চাল চোর। সাবধানে থাকবেন, লড়াইয়ে থাকবেন, সবাই ভালো থাকুন। আর শুধু একটাই কথা বলে যাব, শুভেন্দুদাকে যারা মির্জাফর বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, তাদের জন্য বলবো, কাঁথির ছেলে হিসেবে গর্ববোধ করি। আমি গর্বিত মির্জাফর, আমি গর্বিত মির্জাফর, আমি শুভেন্দুদার মতো হতে চাই, আমি এরকমই রাজনীতি করতে চাই। তাই লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে দেখা হবে, এই ভরসা এবং আশা থাকলো। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। ভাতৃপ্রতিম, সকলের নয়নের মণি, চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শীত, সেই আমাদের সকলের ভবিষ্যতের আশা, বাংলার ভরসা শুভেন্দু, শুভেন্দু অধিকারী আছেন আমাদের সঙ্গে। যার আগমনে, বিজেপিতে আগমনে সারা তৃণমূল কংগ্রেস কেঁপে গেছে। সেই তৃণমূল কংগ্রেসের কালীঘাটের টালির বাড়ি বলে সেই বালির ভিত, সেই টালির ভিত কেঁপে গেছে। আছেন অনুপদা, অনুপ চক্রবর্তী জেলা সভাপতি এবং পূর্বতন জেলা সভাপতি মলয়, ভাতৃপ্রতিম মলয়। একজন এমএলএ আছেন আমাদের সঙ্গে বনশ্রীদি, আর একজন পূর্বতন এমএলএ স্বদেশ নায়ক, স্বদেশদা আছেন, স্বদেশদা আছেন। এই সামনে থেকে সেক্রেটারি হাত তাড়ুন, স্বদেশদার জন্য একবার সবাই হাততালি হোক। আর যারা এই আজকের র্যালিটা করেছে, ভারতীয় যুব মোর্চা, বিজেপির যুব মোর্চা, তার আমাদের তরুণ তুর্কি নেতা সৌমিত্র খান, তার জন্য একবার হাততালি হোক। मोर्चार अनेक अनेक छेलेरा आछे राज्येर एई जेलार तारा सबाई आछेन आमी देखते पाচ্ছি तापस आछे कौशिक आछे आमी सकलेर नाम बोलছি না আমি শুধু আপনাদের কাছে বিষয়ে আসছি ছোট্ট বক্তব্য আমার বক্তব্যের মূল অংশ আপনাদের থেকে বেশি শোনাতে চাইছি গতকাল যিনি এসেছিলেন সেই বিরাট ববি হাকিমকে তার উদ্দেশ্যে আমার বক্তব্য আরে বিরাট বাবু আপনি তো পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে গর্বের সঙ্গে বলেছিলেন ওই মেটিয়া বুরুজ গার্ডেন রিচ দেখিয়ে যে আপনারা খুশি হবেন এটা মিনি পাকিস্তান আপনার মনে হয়েছিল ওই পাকিস্তানের সাংবাদিককে বলে আপনার শিরোপা লাভ হবে আর আরাক তৃণমূলের নেতা কয়েকদিন আগে বলেছেন আপনাদের সামনেই जितेंद्र तिवारी आसानसोलेर तिनी बोलेछेन जे बबी हाकिम नाकि इमरान खानेर कथा शुने चलेन पाकिस्तानेर प्रधानमंत्री इमरान खानेर कथा शुने चलेन सेई बबी हाकिम काके विश्वासघातक बोललो एई मेदिनीपुरेर छेले शुभेंदुके शुधु शुभेंदुके बोललो विश्वासघातक बंधु बबी के बोलते चाहिए तुम्हारा तो बड़ो आस्पर्धा हलो कि एकदि के तुम निजे देशर अंश के मिनी पाकिस्तान बोलो और ओई स्वाधीनता संग्रामी तीन कोड़ी अधिकारी तार नामटा बोधहय तुम शोनोनी से 8 বছর ब्रिटिश जेले छिलो इंग्रेजदेर जेले छिलो एई मेदिनीपुरेर सुसंतान तार तार प्रपुत्र तार नाती तार छेले शिशिर बाबूर छेले एई शुभेंदु तीन कोड़ी बाबूर नाम जानेन ना बबी निजेर फैमिलीते एरकम नेই কোনো স্বাধীনতা সংগ্রাম নেই স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম নেই আর এই শুভেন্দুর বাড়িতে যে তার ঠাকুরদা তাকে বলছেন যে মির্জাফর ताके बोलছেন বিশ্বাসঘাতক আমি ঘোর নিন্দা করছি আর ববি বাবুকে বলছি আপনার আর যেন কোনোদিন সাহস না হয় এই ভারত মায়ের প্রকৃত ভারত সন্তান যারা আপনার দেশভক্তি নিয়ে আমাদের সন্দেহ আছে বলছি ববি বাবু আপনার দেশভক্তি নিয়ে আমাদের সন্দেহ আছে কিন্তু তাই বলে এক स्वाधीनता संग्राम प्रपौत्र के अपनी बोलते पारें ना मिर्जाफर ठीक सेम निंदनीय एवं एटा होच्छे मूल्यहीन राजनीतिर एकटा परिचय और एकटा कथा बोली आपनादेर जे ओई गोडाउन थेके धुलो झेड़े सौगत बाबू के बार करेछेन তিনি মাথা চুলকে চুলকে কালকে অনেক কথা বললেন আসল কথাটা কি এই মেদিনীপুরে গতকাল আমার সঙ্গে তৃণমূলের কয়েকজনের কথা হচ্ছিল আমরা বলেছি অবিভক্ত মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সব মিলে 38টা যে বিধানসভার আসন একটা আসনও আমরা তৃণমূলকে ছাড়ব না हाँ बोलून हाँ कि ना एक आसनो आमरा छाड़बो ना और मेदिनीपुरेर माटी दुर्जय घाटी और एखान थेके शुभेंदुर नेतृत्वे भारतीय जनता पार्टीर विजय रथ बेरोबे और बंधु आमार बक्तव्य शेष करार आगे शुधु बोली आज 4 থেকে 5 মাসের अपेक्षा आज 4 থেকে 5 মাসের অপেক্ষা এখান থেকে বলছেন কল্যাণ বাবু সম্বন্ধে কিছু বললেন না আরে কল্যাণ বাবু নিয়ে কি বলবো বলুন তো টিভির সামনে নেচে নেচে কথা বলেন একটা জোকার একটা সার্কাসের জোকার তাকে নিয়ে কথা হয় না বন্ধু আর পাঁচ দিনের অপেক্ষা আমি দিনের কথা বলছি তারপর তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে তার জন্য লড়াই বাকি আছে আমরা লড়াই করব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আর মনে রাখবেন এই লড়াই করতে গিয়ে মনে রাখবেন বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে আমরা তৃণমূলকে বাংলা ছাড়া করব কিন্তু সেই কাজে যদি কেউ বাধা দিতে আসে কেউ যদি আমাদের ভয় দেখাতে আসে বোমাগুলির রাজনীতি করতে আসে হিংসার রাজনীতি করতে আসে তাহলে শুনিয়ে দিই ওই যে ভাইপো অভিষেক ব্যানার্জি তার কানে শুধু ভাইপো বললে রেগে যায় গতকাল আমি একটি টিভি চ্যানেলে বলেছি যে পুরো নাম হচ্ছে অভিষেক ভাইপো ব্যানার্জি তার কানে আমি ঢুকিয়ে দিতে চাই শুনে নিন ভালো করে বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে নতুন করে সোনার বাংলা করতে হবে বন্ধু আমরা প্রতিজ্ঞা করেছি বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে নতুন করে সোনার বাংলা করতে হবে মায়ের খালি কোলের শপথ নিতে হবে বহু মা তাদের সন্তানকে হারিয়েছেন তাই মনে করিয়ে দিই যে মায়ের খালি কোলের শপথ নিতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে আমরা জানি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ এই স্নেহের বাংলা নতুন করে গড়তে হবে বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে বন্ধুগণ আমরা পেছিয়ে যাব না আমরা আরো সংঘবদ্ধ হচ্ছি এবং শুভেন্দুর নেতৃত্বে এই মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাঁটি সামনের দিনে তৃণমূলকে দেখিয়ে দেবে যে 38-0 রেজাল্ট করে যে এখানে তৃণমূলের জায়গা নেই 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 বন্দে মাতারাম ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মঞ্চে উপস্থিত আছেন এই জেলার সভাপতি মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় যার নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি এগিয়ে যাচ্ছেন উপস্থিত আছেন জয়প্রকাশ মজুমদার মহাশয় যিনি রাজ্যের সহসভাপতি যার বক্তব্য আমরা শুনলাম উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার সভাপতি শান্তনু পরামানিক যে যুব মোর্চার প্রোগ্রাম হচ্ছে জেলা সেই শান্তনু পরামানিক মহাশয় উপস্থিত আছেন অসীম মিশ্র মহাশয় তাপস দুলুই মহাশয় সুদম পণ্ডিত মহাশয় যারা জেলার জেনারেল সেক্রেটারি আছেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নোভারুল নায়ক মহাশয় আছেন বিধায়ক বনশ্রীদি আর উপস্থিত আছেন যারা আপনারা সকলে যার হাতে পূর্ব মেদিনীপুরকে পরিবর্তন করেছিলেন আর সেই পরিবর্তনের পরিবর্তন করতে যাচ্ছে সেই শুভেন্দুদার নেতৃত্বে পূর্ব মেদিনীপুর উপস্থিত আছে তার সকলকে বলব জোরে করে হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানাই তিনি উপস্থিত আছেন আমরা প্রথমেই জানাই পূর্ব মেদিনীপুর এবং এই মেদিনীপুরের মাটিকে একজন বাঁকুড়ার যুবক হয়ে আপনাদের প্রত্যেককে প্রণাম জানাই এই মেদিনীপুরে অনেক ইতিহাস আছে যেখানে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে ব্রিটিশরা আসতে পারেননি যেখানে কবজা করতে পারেননি সেই মেদিনীপুরের মাটি অনেক আন্দোলনের মাটি এবং আপনাদের জীবন অনেক আন্দোলন লড়াকুর নেতৃত্বের মাধ্যমে হয় তাই এখানে আমরা এসেছি 24 তারিখ আমরা যুব মোর্চার থেকে আমার সঙ্গী সাথী যারা এসেছে কৌশিক তাপস সবাই আমরা এসেছি একটাই কারণে কারণ আমরা দেখতে চেয়েছি এবং আমরা জানতে চেয়েছি যে শুভেন্দুদার নেতৃত্বে যখন নন্দীগ্রাম হয়েছিল শুভেন্দুর নেতৃত্বে, যখন পরিবর্তনের ডাক পূর্ব মেদিনীপুর ডাক দিয়েছিল, যখন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যদি নেতৃত্বে হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারীর কোন অংশে কম ছিল না। শুভেন্দু অধিকারীর জন্যই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এটা প্রথমেই বলতে এসেছি, এটা বলতে এসেছি, এটা বলতে এসেছি যে মমতা ব্যানার্জি কাকে বিশ্বাসঘাতকতা বলছেন। যখন 2019 সালে আমি তৃণমূল কংগ্রেস ভোটের আগে পরিত্যাগ করেছিলাম, তখন তার ভাইপো এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিল 1 লক্ষ সৌমিত্র কার অর্জুন সিং তৈরি করা যায়, আর একটা বুথ জিতলে রাজনীতি ছেড়ে দেব। আর এখানে এসে পাকিস্তানের মন্ত্রী এসে বলছে 1000টা শুভেন্দু অধিকারী তৈরি করে নেব। আমি বলি, আরে ফিরাজ বাবু, আপনি তো কালীঘাটের ওই টালিরচোলা দিদির কাছে গিয়ে বসে থাকেন, আর শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করে চলেছে, ভারতবর্ষে যে 19টা রাজ্যে কাজ করে চলেছে, সেখানে কালীরঘাটের থেকে আপনি কি বুঝবেন? আপনি বলছেন পূর্ব মেদিনীপুরের মানুষকে বিশ্বাসঘাতক, আপনার লজ্জা করছে না? আপনি কার কথা শুনে বলছেন? যদি বিশ্বাসঘাতক হয়, বাংলার সাথে যদি কেউ বিশ্বাসঘাতক করে থাকে, সেটা একমাত্র মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি শুধু তো ঘর ঘরে বসে থাকেন। একজন ঠিকাদার নিয়োগ করেছেন, একজন ঠিকাদারের নাম হচ্ছে পিকে। আমি বলতে চাই, মমতা দিদি, আপনি রাজনীতিতে, আপনি 1984 সালে সাংসদ হওয়ার পর থেকে আপনি ঠিকাদার নিয়োগ করলেন, আর সেই প্রশান্ত কিশোরকে নিয়ে বলছেন শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলছেন, আর আপনি শুভেন্দু বাবু বলছেন বিশ্বাসঘাতক। লজ্জা করে না দিদি? আপনার ভাইপোর জন্য পশ্চিমবাংলা বেকার যুবকরা কোনো কাজ পাচ্ছে না, আপনি একটা শিল্প আনতে পারেননি, আপনি পূর্ব মেদিনীপুর থেকে জঙ্গলমহলের মানুষকে একটা কাজ দিতে পারেননি, শুধু ঠকিয়েছেন। আর যা কিছু করেছে ওই কালীঘাটের 3-4 জন ব্যক্তি, তারাই আজকে সবকিছু করেছে। আপনারা কি ভেবেছেন কেস খাইয়ে দেবেন? ওই পুলিশগুলোকে নিয়ে ভয় করছে। আরে আমরা কেউ পুলিশের ভয় খাই না, ভারতীয় জনতা পার্টি পুলিশের ভয় খাই না। আরে আইপিএস অফিসার আমরা দেখলাম এর আগেও ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, আর এখানকার এসপিও যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টি কর্মীর উপরে ফলস কেস দেব, রামনগরে খুব জোর মারপিট করবো পুলিশ দিয়ে, তাহলে এখানকার এসপি কে কিন্তু চুড়ি পরে চলে যেতে হবে, কারণ এটার মাটি পূর্ব মেদিনীপুরের মাটি, এই মাটি কিন্তু পূর্ব মেদিনীপুরের মাটি। তাই আমি আপনাদের কাছে একটা কথা অনুরোধ করব, এই 16টা বিধানসভায় এবং এই টোটাল 3টা জেলায় 35টা বিধানসভায় 35টা সিট আমাদের জিততে হবে। আর জিততে হবে এই কারণেই, কারণ একটা কালীঘাটের ভাইপো, বাটপার ভাইপো, হরিদাস ভাইপো, সে কিনা বলে রাজ্য চালাবো, আমি শুধু একটা কথা বলতে চাই, যে দেশের নরেন্দ্র মোদী চাওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়, তাকে বলে কিনা ও কিছু জানে না, মমতা ব্যানার্জি বলছে কিনা ওকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, আর অনেক বড় বড় কথা বলেছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে ভারতীয় জনতা পার্টি 18টা সাংসদ পেয়েছি, 18টা সাংসদ আমরা জিতেছি। আর এখানে নিশ্চিত হয়ে বলতে চাই, শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার যুব সমাজের আইকন, পশ্চিমবাংলার মানুষের কাছে একটা আইকন। তাই শুভেন্দু অধিকারীকে যখন কেউ আঙুল তুলবেন, আমরা বলতে চাই আপনার আঙুলটা জনতার আপনার দুমড়ে মুচড়ে ভেঙে দেবে। তাই ফিরাদ বাবু, পাকিস্তানের মতো কথা বলবেন না। আপনি তো বলেছিলেন মিনি পাকিস্তান, বলেননি যে মেদিনীপুর আমার মিনি পাকিস্তানের জায়গা? আপনারা বাংলাদেশ জয় শ্রীরামের কথা শুনতে পারেন না। মমতাদি জয় শ্রীরাম ডাক শুনলে বলছে এই জয় শ্রীরাম বলা যাবে না, রাস্তায় ছুটছে। মমতা ব্যানার্জি বলে জয় শ্রীরাম বলা যাবে না। আমাদের ঘরের মায়েরা আমাদের ঘরে মায়েরা এসে বলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমাদের বাঙালি মায়েরা কিন্তু এটাই চান। কিন্তু আমরা কি দেখছি মমতা ব্যানার্জির সময় বলছে কন্যাশ্রী দেব, বেটি বাঁচাও বেটি পড়ায় টাকা চুরি করে কন্যাশ্রী দেব, কেন্দ্র সরকারের প্রকল্প চুরি করে তোমায় টাকা দেবো, কিন্তু মেয়ে ধর্ষিত হলে তুমি কাউকে কোনো নালিশ করতে পারবে না, তোমাকে খুন করা হলে তুমি না থানায় নালিশ করতে পারবে না। আর তাই আপনাদের কাছে বলি আমাদের অনুপ্তা এবং শুভেন্দুর নেতৃত্বে এই পূর্ব মেদিনীপুরে আমার বন্ধু শঙ্কু দেব পান্ডার নেতৃত্বে, আমাদের শান্তনুদের নেতৃত্বে, আমাদের সমস্ত জেলা বিজেপির নেতৃত্বে 16টায় 16টা সিট আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব, এটা আমরা অঙ্গীকার করতে পারি। আজকের এই জনসমাগম বলে দিচ্ছে যে সত্যি আজকের এক ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনকে আমিও মনে রাখবো। আর দাদাকে যখন পেয়েছি, যখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি, তখন একজন ব্যক্তিকে আমি ফোন করেছিলাম, যোগাযোগ করেছিলাম। তৃণমূল কংগ্রেসের কারোর সাথে যোগাযোগ করিনি, শুধু একজনকে যোগাযোগ করে বলেছিলাম যে দাদা যেন বিষ্ণুপুর লোকসভায় না আসে। তারপর আমার হরিদাস ভাইপো, নকুল দাদা, অনুব্রত, মমতাদি সবাই গেছিলেন, কিন্তু একটা ব্যক্তি যায় নাই, এই শুভেন্দু তো যায়নি। তাই সত্যি কথা বলতে আমাকে কেউ হারাতেও পারেনি। আর আজকে এটা আমি নিশ্চিত করে বলছি, আপনারা জানেন না, একটা সত্যি কথা বলতে না, দেখবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভায় 2019-এ শুভেন্দুদা একটা প্রচারও যায়নি। তাই এটার জন্য এই মঞ্চ থেকে আপনাকে প্রণাম জানাই। দাদা ভাই মিলে তৃণমূলকে হাঁটাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভালো থাকবেন, নমস্কার। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসি 3 অধ্যায়ে রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।